বিনোদন জগতে সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম। ইট্টি মারলে পাটকেলটি খেতে হয় এমনটাই বললেন এবার চিত্রনায়িকা অপুবিশ্বাস। অনেকে সহ্য করতে 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 শেষ পর্যন্ত তিনি সহ্যের শেষ সীমা চলে গেলেন এবং চিত্রনায়িকা বুবলিকে এবার বুঝিয়ে দিলেন অপুবিশ্বাস কি জিনিস। তিনি এবার মিডিয়াতে এসে চরমভাবে মুখ খুললেন এবং বললেন, যিনি আমার জিনিস নিয়ে রাখতে পারলেন না তাহলে তিনি সে জিনিস রাখেন কেন? অর্থাৎ বুবলিকে ইঙ্গিত করে এই কথাটি বলেছিলেন যে সুপারস্টার শাকিব খানকে তিনি অপুর জীবন থেকে কেড়ে নিয়েছিলেন কিন্তু তিনি তো সেটা গ্রহণ করে রাখতে পারেননি, তাহলে তিনি সেটা নিলেন কেন? আমাকেও তিনি রাখতে দিলেন না, তিনিও নিতে পারলেন না। আরেকটি ব্যাপার তিনি এখানে খুব মজা করে বললেন, তার একমাত্র সন্তান আবরাম খান জয়ের কথা যখন উঠল তিনি বললেন, জয়কে আমি সেভাবেই মানুষ করেছি যেভাবে মানুষ করা বলে, জয়কে আমি শিখিয়েছি মানুষের সবাই মানুষ, ধনী গরিব ছোট বড় বলতে কোনো কিছু নেই। আর তাই জয় যখন রিক্সাওয়ালা চাচাকে বলেন যে নানা ভাই আসসালামু আলাইকুম তুমি কেমন আছো, তখন আমার বুকটা আনন্দে ভরে ওঠে। আমি ওকে সত্যি সত্যি অনেক বড় করতে পেরেছি, মানুষ বানাতে পেরেছি। এই বোধটুকু আমাকে অনেক শান্তি দেয়, অনেক আরাম দেয়। কারণ রিক্সাওয়ালা যে গরিব এটা কিন্তু জয় বোঝে না। জয়ের কাছে রিক্সাওয়ালা একজন নানা ভাই, সে একজন মানুষ। এটা আপনি যখন আপনার সন্তানকে শেখাতে পারবেন, আপনার সন্তান যখন সেটা বুঝে অ্যাপ্লাই করবে, তার সাথে আনন্দের বোধ হয় পৃথিবীতে আর কিছুই নেই। স্কুলে যখন ওকে আমি টিফিন দিতাম, ও খাবার ভাগ করে খেত বন্ধুদের সঙ্গে ছোট্টবেলা থেকে, সেটা আমি বুঝতাম যে জয় আসলে শিখছে কিছু, জয় শেয়ার করতে শিখছে। এই আনন্দটুকু আমাকে অনেক বেশি আনন্দ দিত। আমি যখন কোনো একটা জায়গায় যাই, একটা অ্যাওয়ার্ড পাই বা কোনো গিফট পাই, সেটার যে আনন্দ তার চাইতে বহুগুণ আনন্দ হয় আমার সন্তান যখন কাউকে শ্রদ্ধা করে, কাউকে রেসপেক্ট করে, কাউকে ভালোবাসে, আমার মতো সবার সঙ্গে হাসি মুখে মিশতে পারে, এটা আমার কাছে অনেক বেশি আনন্দের হয়। অনেকে আগে ভাবতো অপুবিশ্বাস হচ্ছে অনেক মুডি, অনেক অহংকারী, কিন্তু মোটেই আমি তা নই। আমি সবার সঙ্গে মিশে যাই, সবাইকে ভালোবাসি। মন থেকে হয়তো অনেক সিচুয়েশনের কারণে অনেক সময় অনেক কিছু প্রকাশ করা হয় না বা করতে পারি না, কিন্তু আমার হাসি মাখা মুখটা দেখে নিশ্চয়ই সবাই বুঝে যায় যে অপুর ভিতরে কোনো অহংকার নেই, কোনো কলুষতা নেই। আমিও চাই আমার সন্তান আবরাম খান জয় সেও যেন সেই জিনিসটা শেখে। ওর আসলে ছোটবেলায় ওর খুব ভাবগম্ভীর মুখটা দেখে, গুরু গম্ভীর মুখ দেখে আমারও খুব কষ্ট হতো। আমিও ভাবতাম আমার সন্তানটা আসলে কি হচ্ছে, সে কি সবাইকে ভালোবাসছে না, সে কি সবার সঙ্গে মিশে থাকতে পারছে না? কিন্তু না, জয় আসলে যখন বড় হচ্ছে, জয় যখন ওর বাবার সঙ্গে মিশে গেছে, সে এক অন্যরকম জয়। এই জয়কে আমি আসলে আশা করেছিলাম, এই জয়ের জন্য আমি সবসময় প্রার্থনা করি। ঘুম থেকে উঠেই আমি আমার সন্তানের জন্য প্রার্থনা করি, তার দিনটি যেন ভালো যায়। প্রত্যেকটা বাবা মায় চায় তার সন্তান যেন অনেক বেশি আনন্দে থাকে, অনেক ভালো থাকে, অনেক সুন্দর থাকে, তার জীবন যেন সুন্দরভাবে গড়ে ওঠে। কিন্তু সময় এবং পরিবেশ পরিস্থিতি বর্তমানে অনেক বেশি খারাপ, সেই সব আপনি আপনার সন্তানকে যেমনটি চান তেমন করে হয়তো পাবেন না, কিন্তু তারপরেও আশা ছাড়বেন না। স্রষ্টার কাছে প্রতিনিয়ত দোয়া করবেন যেন সন্তান তার ভুল পথটা থেকে সুন্দর পথে ফিরে আসতে পারে, তার যেন যেটা ভালো মঙ্গল সেটা যেন সে বুঝতে পারে। ধন্যবাদ আবারও সবাইকে।